কি আমার যুগি সারা কত কনে রাসুলের যুগি সারা যুগ কেমনি সারা হলো রসুল নিজে বললেন আনা উম্মি আমি মূর্খ পড়তে পারি না সাহাবারা কেউ টু পার্সের ডিগ্রি ছিল না থ্রি পার্স নাই জিএসি নাই জেডিসি নাই কামেল নাই আল্লামা নাই মুক্তি নাই ডক্টর নাই প্রফেসর নাই প্রভাষক নাই ভাইস প্রিন্সিপাল নাই কত কনে হ্যাঁ আছে আল্লাহ নবীর কোনো সাহাবির থ্রি পাসের ডিগ্রি আছিল না কোনো লাইসেন্স কোনো সার্টিফিকেট দেখাতে পারবে সব অশিক্ষিত লোক কিন্তু সমাজের নাম ছিল নবী খয়রুল কুরুনি কারনি আমার যুগ হলো সেরা যুগ এর কারণ হলো এই মূর্খ মানুষেরা ছিল কোরআনের আন্ডারে আরো জোরে বললেন নাকে ঠিক মূর্খ মানুষেরা ছিল কার আন্ডারে জোরে কোন কার আন্ডারে এই ওষুধে একটাই কথা কর এই যে হাতে বাজারে দেখবেন এই যে জাদু খেলে না ম্যাজিক দেখায় দেখবেন ওকে কাছে এত একটা হাড্ডি থাকে থাকে না তখন কয়ে দর্শকেরা একটু হাত তালি দাও তখন তালি মারলো তখন ওই কাপড় দিয়ে ঢেকে কিবেন থুয়া তখন ওই আউচন্দ্রের হার ডেঙ্গে করে ঘুরাই কয় লাগ ভেলকি লাগ তোকে মুখে লাগ কথা কর রাহুত চন্দ্রের হাত যেরকম মানুষকে মানুষকে দশাঙ্গুলের বদমাইশি দিয়ে জাদু দেখায় ম্যাজিক দেখায় ওইরকম কোরআনটা হলো পৃথিবীর বুকে ওইরকম একটা ওই একটা ম্যাজিশিয়ান একটা কিতাব যে কিতাব মানলে জানলে আকাইম করলে পৃথিবীতে অশান্তি থাকবে না মানুষের দুঃখ থাকবে না মানুষের সমাজে শান্তি আর শান্তি আসবে তোর আল্লাহ তাহলে মূর্খরা ছিল কোরআনের পক্ষে কোরআনের আন্ডারে কল কথাটা বুঝতে হবে পক্ষে পক্ষে থাকলে হবে না সবাই তো হজের পক্ষে সবাই নামাজের পক্ষে রোজার পক্ষে 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 তারপর কি শান্তি আছে কিন্তু আসলে কোরআনের আন্ডারে থাকা লাগবে কোরআন যা বলবে সেটা যদি আমরা মানতে পারতাম আমার সমাজটাও করুনি হতে বাধ্য তাহলে মূর্খ মানুষেরা ছিল কোরআনের আন্ডারে এই জন্যে শান্তির ঢল নেমেছিল যখন আল্লাহ একবার ভাই কথা কি বুঝাতে পারছি তখন ছিল মূর্খ মানুষ কোরআনের আন্ডারে ছিলেন এখন আসেন এখন তাম পৃথিবীর ভেতরে আমাদের বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ধরে বলুন ঠিক কিনা এখানে এম এ পাস করে ঢাকা রিকশা চালায় কতক্ষণ আই এ পাস পাশের লোক ইডি লাগানের চুক্তি কাম করছে বিএ পাস করে সিএনজি চালাচ্ছে কথা কয় বাড়ি বাড়ি এমন কোন বাড়ি নাই যে দাখিল পাস আয়ে পাস ম্যাট্রিক পাশের লোক নাই তারপরে তারা চাকরি করছে এম এড বিএড বিএসি ইঞ্জিনিয়ার কথা কর তারপর ডক্টরের ফিলোসফির প্রফেসর অধ্যক্ষ তার প্রভাষক ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল কত ডিগ্রি এমন ডিগ্রিধারী লোক আছে পড়তে পাঁচ মিনিট লাগে ওই সার তাহলে ওখানে মূর্খ মানুষ কোরআনের আন্ডারে থাকার কারণে শান্তি কায়ে হলো আর এখন এত শিক্ষিত লোক কেন শান্তি নাই এর কারণ হলো তখন ছিল কোরআনের আন্ডারে ওনারা ছিলেন আর এখন শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন কথা বোঝে না হ্যাঁ শিক্ষিত লোকের আন্ডারে মানে কি শিক্ষিত লোক আমরা যা বলবো কোরআন ততখানি টিকে থাকবি বেশি মাথা মারব না তোর মধ্যে সুদ হারাম আছে সুদ যদি হারাম করি দেওয়ার চলবে না তাহলে ডক্টর ইউনিভার্সিটির তে টাকা পাওয়া যাবে না রোজ নেওয়ার থেকে টাকা পাওয়া যাবে না কথা কয় না কথা কয় না কোরআনে আছে চুরি করলে হাত কাটো যদি হাত 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 না আইন করি তাহলে আগে কাটবি আমি লোকের যাচ্ছি আছে যার কারণে পৃথিবীর জমিনে মাদ্রাসা করে শান্তি হচ্ছে না মসজিদ করে শান্তি হচ্ছে না শোভা করে শান্তি নাই তাপসির করে শান্তি নাই খানকা করে শান্তি নাই জেকের করে শান্তি নাই রোজা করে শান্তি নাই হজ করেও শান্তি নাই এই কথাটা বুঝাবেন লাগে এত শোভা করা লাগবে গা এখন এই শোভাগুলো করে মানুষের কি উন্নতি হচ্ছে খালি করে উন্নতি কতক্ষণে গা যাই ভিক্ষা করে ভাত পাবে না যে বক্তা তাই এখন দুই খান্তি বাসা বাড়ি কচুকারি কচ আমার বাড়ি ঢাকা খালি ঢাকা লেগলি ভিদিন বাড়ি কথা কোনে মানে কথা কোনে রে এ হুজুর কথা কোনে হুজুর কথা কোনে গা হে কথা কোনে আপনি কথা বললেন কি কারণে না কথা কি বেজার হচ্ছে না আপনারা ভাই আনা সাহেব আসুন দাঁড়া যাও ভেতরে সামনে লোক আছে রে বোঝা পড়ছে না একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহাম এই ভাই এই আপনি আবার উঠে যাচ্ছেন গা এই উঠে গেছেন আপনি আগে আগে আসেন আগে আসেন

যাই জান্নাতুর যাবি তাই জুম্মার টাকা দিবি তোমার যদি জান্নাতের দেওয়ার দরকার না হয় তুমি টাকা দিও না পাগমাছি মরজিদটা ভিক্ষা করবে রে মোরটা মানুষ সরকারের টাকা চলে আর জুম্মার শোভাত গেলি কয় গরিব আমাকে সবার দাবাদ দিবে দেখ হুজুর এ কি গরিব মনি গরিব মাথার আমি তাহলে তুমি সোভা করবে ও যে টাকা খরচ হবে ওটা বৌসুললে তুমি খাওয়া দাও এই নজরুল ইন্টারপ্রাইজ এই যে এই যে বাতাসের শোরুম ওনার মধ্যে একটা লোকটা জুম্মা করে পারে কি ভ্যাকুম এটি আছে আমার লাচি এই যে রফিকুল আছে আল্লাহ রসুল বলছেন মাম বানা বান আল্লাহ লাহু ফিল জান যদি কোন মোত্তা ইমানদার আল্লাহর ঘরে জুনি যদি টাকা দেয় পয়সা দেয় জায়গা দেয় জমি দেয় আল্লাহ রসুল বলছেন কিয়ামতের বিচারের পর ওই বান্দাকে আল্লাহ তালা জান্নাতের ভেতর বালাখানা দিয়ে দিবে স্থায়ী বালাখানা হলো জান্নাত আর অস্থায়ী বালাখানা হলো এই বাসা কি অস্থায়ী বাড়ি এরই জন্য কয়েক কোটি টাকা খরচ করে তিন তালা চার তালা আমরা করছি কথা কিন্তু করে যদি জিএ মেডিকেলে মরে আর মৃত্যু হওয়ার আগেই যদি ব্যাথা বলে বাবা আমি যে বাসা করেছি রে মেহগুনির খাট বানাচ্ছি এক লাখ চল্লিশ হাজার টাকা দাম ভাইয় ভাই ভাইরে আমি যদি মরে দেয় এটি তাহলে তুই খাটো লিয়া দেয় না পাঁচ মিনিট শুয়ে ধুবুরে তারপরে কোনটি মাটি দু বেটাক কছে জামায়ক কছে ভাইক কছে তিনজন এসে ওই ভাবিক কছে ভাইয়ে যে ভাবি ভাই এই মরার আগে এই কথা কছে এনা খাটো ছুঁয়ে থা লাগবি বেটা কো আম্মা আব্বা ওটি এনে সুবের সাথে জামাই কোচ আম্মা আমার শ্বশুর কথে ওটি এনে পাঁচ মিনিট খালি শুয়ে থাকবো তখন ওই বউ কবি হাত দিয়ে দরদার সান্দে কবি ওই বাইরে মরছে বাইরে থাক কথা ক ওই ওই কথাটা যদি হ্যালো ওই আপনি শুনবার পেলেন না ওই সময় যে বউ এই কথা খুলু তখন আল্লাহ করলেন আল্লাহ আমি সারা দেবন বাসমো না খালি দশটা মিনিট আমার পাও না জোর দেয়া ওই বউয়ের জন্য আমি যে মেক্সি সোনু পাউডার কসমেটিক সারা জীবন বুড়ো করে দিছি এই বউ একটা কথা যে শুনলো না এই জন্য আমাকে না খালি শক্তি দে পাওত যায়া বারোটা রাত্রি তোমার মকত ওর মুখ বারোটা লাচ্ছে দেবো আর যে বেচা ওই মায়ের পক্ষ লেসে ওর কো একটা সম্পত্তি দেবো না সব মসজিদ লেগে দেবো জাননার যদি দরকার হয় তাহলে নিজের কষ্ট করে হলেও আল্লাহকে কর্জে হাসানা দিতে হবে আর কর্জে হাসানের কথা আল্লাহ করে না বলছেন ওকরতমুল্লহ করদন হাসানা লাউকা ফির আনকুম সাইয়াত হুকুম ওলা উদ খেলান নকুম জান্নাতীন তাজরমিন তাহাতি হালহানহার জোর কর আল্লাহ হুয়াকবার যারা আমি আল্লাহ আমাকে কর্জে হাসানা দিবেন আমার আল্লাহ বলছেন তাদের জীবনের সব গুণ আমি মাফ করে দেবো কিন্তু এখন এই কর দেহাজালের কথা মৌলবিরা কয় না কারণ কি আল্লাহর ঘর টাকা পাক এদের ওরা কবে না ওরা খালি করছে মাদ্রাসাকে এমনি টাকা পাবি কত কনে গায় টাকা যত্ত আছে মুঠ খালি মাদ্রাসা দে তোর জানা দা করবো তোর জানা নাও কবুল হবে না কারণ যে ইমাম যে মলবি কোরআন বিজয় চাই না তার একটা দোয়া কবুল হবে না হবে না দোয়া কবুলের বাপ বোকার আছে দোয়া কবুলের বাপে হলো যে ইমানের ইমানের সাথে কিসের টোপ কোন কোরআনের আচ্ছা বলছেন তো আপনাকে যে নদী নাই এখানে করতোয়া নদী আচ্ছা করতোয়া নদীর যদি একশোটা বর্ষি ফালেন বর্ষি বোতেন না ওই দেখ সুতার সাথে কালা থাকে একটা ইঙ্গা আর এত বড় সেনোটের ফাত্তারি আর একটা সেপুন আর চল্লিশ হাত হাত সুত এই লিয়া একশোটা বসি ঘুটে আপনি নদীর ধারত ফেলে ধসেন কি আমত পর্যন্ত বসে থাকলে একটা ফাত্তার ইঙ্গা লড়বি ওই কালার সাথে চেহারা নাই আটা নাই মৌমাছির বাসার টোপ নেই ফিরেও দেখবেন একটা পাঁচ টুকা যে এটি কি ফেলে থাকে কিন্তু একটা বসি যদি ফালান ওই কালার সাথে চেয়ারা আছে মৌমাছি টোপ আছে পশানি আছে কিংবা আটা আছে কমপক্ষে দশটা পাঁচ টুকা আসে ও ঠুকরে ঠুকরে অস্থির করে ফেলে দিবি কালা কবি ভাই এত ঠোকরাসকে কে তোর ঠোকরা চিনে রে পাগল তোর সাথে মাল আছে কথা কি আছে মাল আছে আপনি এক লক্ষ লোক এক জায়গার যান তাদেরকে কেউ কিছু বলে না কারণ কি ওদের ইমানের সাথে কোরআনের টোপ নেই আর একশো জন লোক খালি বাড়ান কোরআনের টোপ লিয়া এই ধর তার মানে ইমানের সাথে টোপ থাকা লাগবে কোরআনের যে ইমানের সাথে কোরআনের টোপ নাই এই ঈমানদার যদি হাজার হাজার দোয়া করে একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না

যারা প্রকৃতপক্ষী ইমানদার তারা সংগ্রাম করে আল্লাহর পথে জোরে কোন আল্লাহ হোক আর যারা কাফের অবিশ্বাসী যারা কোরআনের শাসন চায় না সুধারাম হোক চায় না পর্দা ফরজ হোক চায় না যেনা বন্ধু হোক চায় না মহিলার বল খেলা বন্ধ হোক চায় না অন্যায় দূর হোক চায় না আল্লাহ তালার এই মান্দারগুলির নাম আল্লাহ হতে এরা অবিশ্বাসী এরা সংগ্রাম করবে তাগুতের পথে ইমানদারের প্রকাশ হয়ে গেল কে ইমানদার নামাজ পড়ার পরেও তারা তাগুত চায় নামাজ পড়ার পর যারা আল্লাহ আইন চায় না এরা তাগুতের তাগুতের অনুসারী ধরে বল ঠিক কিনা আমার ভাইরা বলুন তো আমার দেশে মশা আছে না নাই মশা হ্যাঁ মশা আছে না আচ্ছা মশা যদি একটা টাইম করে দিত বান্দার কাছে আল্লাহর বান্দার কাছে যে আমরা রাত দশটার পর থেকে নিরিবিগলে ঘুম পারবো জঙ্গলে তোমরা নিরিবিলি ঘুম পারবে যাও তাহলে বাংলাদেশে কি এত এত মশারি বিক্রি হলো কষ্ট করে ধুয়ে টুয়ে দিয়ে দশটার মধ্যে জাগে থাকতাম দশটার পর সব মশা জঙ্গল যাবি তখন আর মশারি লাগবে না তো কিন্তু মশা কি তাই করে মশা নিজে ঘুম পারে না কাউকে ঘুমেতে কি তার মানে কি যারা আল্লাহর আইন মানে না অন্য মানুষকে মানতে দেয় না এরা হলো মশার ভাসতে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রসুল মদিনায় হিজরত করার পর ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন যে রাষ্ট্রের পরিধি ছিল সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এই রাষ্ট্রের ব্যবস্থাপনা দেখে আল্লাহ তালা তোর খুশি হয়ে গেলেন আল্লাহ বললেন রসুল আপনার উপর দায়িত্ব দিয়েছিলাম ইসলামকে বিজয় করার জন্য আপনি যে কাজ করেছেন এটা আমার পছন্দ আপনি আপনার সাহাবিদের মাছ থেকে একটু সমর্থন একটু গাওয়াহি আপনি অঙ্গীকার নেন বিদায় হদের ভাষণে রসুল এক পর্যায়ে বললেন আমার সাহাবিরা আল্লাহ তালা আমাকে যে দায়িত্ব অর্পিত করেছিলেন এই দায়িত্ব কি আপনাদের কাছে আমি ফুলফিল পৌঁছায়া দিতে পেরেছি তামাম সাহাবিরা বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ফুলভাবে আপনি পৌঁছায় দিয়েছেন যে এই কথাগুলি পূর্ণভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার সক্ষমতা রাখেন তাহলে আমরা তার নবীর ওয়ারিস আল্লাহ রসুল বলেছেন আল ওলামাও ওয়ারে আলিমগুন নবীর ওয়ারিস নবীর রেখে দেওয়া যে কাজ এই কাজ আলেমদের করতে হবে ধরে বলুন ঠিক কিনা কিন্তু আলেমরা ওই রাস্তার থেকে অনেক দূরে চলে গিয়েছি আলিমরা এক শ্রেণীর আলেম আমরা হয়ে গেছি অরাজনৈতিক মুলুবি অরাজনৈতিক মূল্যবি ওরা কোথায় রাজনীতি করে না অথচ আল্লাহ কোরআনে বলছেন রাজনীতি ছাড়া জীবনের গুনাম আপ নাই হুজুর কথা বল না রাজনীতি যদি না করেন আপনার জীবনের গুণে একটাও মাফ করা হবে না রাজনীতি করে জান্নাতে যেতে হবে রাজনীতি করে আপনাকে জাহান নামে ঢুকতে হবে বল বলতে কিনা এখন আপনার দায়িত্ব আপনি কার রাজনীতি করবেন উমারের রাজনীতি করবেন না ফেরাউনের রাজনীতি করবেন আপনার দায়িত্ব কার রাজনীতি করবো আমরা উমারের রাজনীতি উনি ছাব্বিশ বছর পর্যন্ত কাফের ছিলেন ছাব্বিশ বছর বয়সে ইমান আনলেন এই মানুষটা মাত্র দশ বছর কোরআনের বক্তৃত্বের শুনছেন মসজিদে নবীতে দশ বছর নবীর পাশে নামাজ পড়েছেন এই রসুল যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য শুনে শুনে আল্লাহ রসুলের সামনে থেকে এমন চরিত্রবান হয়েছিলেন নসুল জীবদ্দর্শায় না যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমার উমারকে নবুয় দেওয়া হতো যদি কোন আল্লাহ মাত্র দশ বছর মুক্তা দিয়েছিল রসুলের উমার ফারুক তাই অর্ধেকটা পৃথিবীর রাজা হয়ে গেছে আর সত্তর বা বছর হলে একটা করে মেট দুম্বাদ নামাজ পড়ি মিম্বর হওয়ার পরিনা কে ওই মোট দেখুণ্ড বুঝলে রে আমি অত সদা লয় এই কোরআন আছে খতম দেওয়ার জন্য নয় খতম তারাবি পড়ার জন্য দোয়া দরিদের জন্য নয় এ কোরআন হলো একটা জীবন ব্যবস্থা কোড অফ লাইফ ইন দা দিন আন্দা আল্লাহ ইসলাম এই কোরআন যদি বিজয় করতে না পারেন কিংবা বিজয়ের কাজ যদি চালাতে না পারেন বাংলাদেশে কোরআন বিজয় হোক চাই না হোক এটা বিজয় হোক এটা দেখার কথা নয় আপনি কোরআন বিজয়ের জন্য কাজ করছেন কিনা যদি করতে পারেন আল্লাহ আপনার জীবনের সব সবগুলো মাফ করে দেবে তাহলে আপনি গুণা মাপছেন না গুনা আরও বেশি হোক চান হ্যাঁ হয়তো অনেকেই করছে হুজুর গুচ্ছে নিকির পাল্লা যদি আধমন হয় বদির পাল্লা যদি শোয়া কেজি হয় তাহলে তো বেশ দুধ বেশি আচ্ছা কন্ মন দুধের মধ্যে যদি পাঁচ ফুট যদি খালি গোসানা দিই বেলা দুটা বাঁচতে বাঁচতে তুমি লোটে দেবি তা আমরা মনে করছি সব দে কামাই করছি বোধ হয় থাকি না ওই দুধের লাগান এমন কোন গ্রাম নাই বাংলাদেশে যে পঁচাত্তর আনা লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই তাও কি সে সুদ কি পুরুষক দিচ্ছে খালি মহিল ভাই শাক ভাত খাবো না বস্তু খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না ঝড় বাদল মানব না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় থাকিতে সাহেবের ডিউটি কোনো দিন অমান্য করব না আহারে মহিলা করে সুদে করে দিচ্ছে স্বামী করছে দে এ না ছয় হাজার টাকার ফরম তুলিস আমি ভ্যান কেন মনে কিনে ভ্যান চ্যালে থ্যালে কিস্তি দম খালি গরিব মানুষের যদি সুদের টাকার কিস্তি যাচ্ছে গরিবের সারেনার দোষ নয় দোষ হলো ধনী মানুষের ধনী মানুষ যদি কয় টাকা দেয় না ওষুধ দে কয় কাক দেবো গরিব কো ও গরিব বলে চোখে পরে না কথা গরিব মানুষ কিস্তির টাকা নেছে বক্তা হাজি আর ধনী মানুষ করছে মরে অরমরুক আমাকেও তো আমরা তো লেনও লিনি কিস্তিও লিনি আমরা গেছি রান্না তো আল্লাহ করছে পাগল হাজিয়ার বক্তার মানুষ তুই পল্লী বিদ্যুতের বিল অবশ্যই এক মাস বাকি পড়ে এমনও মরদ নাই যে বিদ্যুতের বিল বাকি পড়ে না পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ওটি লেখা আছে মোট বিল পরিশোধের তারিখ আর বিলম্ব মাসুল সহ পরিশোধের তারিখ ওটি ইংরেজিতে ফাইন কয় দেখে ওরা মনে করি সোয়াবের কাম ইংলিশে ফাইন আর আরবিতে রেবা বাংলায় হলো সুদ পীর সাহেবের যদি বিল বাকি পরে তাও সুদ দিয়ে টাকা দিতে হবে এখন আমরা তিনজনই মরে গেলাম এখন তাকে জুমি আছে চল্লিশ পঞ্চাশ একশো বিঘা এরা আবার করছে যে না ওরা মরিচ্ছে ওকে জুমা জুমি নাই আমাকে জুমি আছে কোনো দিন বিল বাকি ফালামো না রেগুলার দিছি আমি তো বাজিচ্ছি না আচ্ছা আল্লাহ করছে পাগল তুই মাথাটা খারাপ আছে তোর চল্লিশ বিঘা জমি যার ই কম্পোকে পঁচিশ বছর খাজনা দেয়নি কতক্ষণে রে পঁচিশ বছর জমির খাজনা বাকি উনি আজ ফেব্রুয়ারির ষাট তারিখে গেছে ওই কাসারির দিবে আর লাইফ বলতেছে ভাই পঁচিশ বছর আগের থেকে আজ পর্যন্ত একে সুদ আসলে হিসেব করে দেওয়া হবে দিতে হবে তারপরে ষাট তারিখ থেকে আপনার রানিং হবে খাজনা দিবে দাও কি দাওয়া লাগছে সুদ এখন এই করছে আমরা তো বাঁচলাম না তখন তারা কোটি কোটি টাকার ব্যবসা করছে ঢাকা বড় বড় টাউন বন্দরে কোন সুদ কিস্তি লিনি। আমার সাথে পারে কে জানা তুই গেছি থেকে ঘাঁটা ধরছে আল্লাহ করছে তোর মাথা ঠিক আছে তুই যে ব্যবসা করছু কমপক্ষে পঞ্চাশ কোটি টাকা তুই সিসি লোন করছো তুই যে হাট দোকান করে মাস্তানি দিচ্ছ বছরে দুই বার করে উমরা আর চারবার করে তুই হজ আর আশা করছে তালুকদার সাহেব ছয় বার সময় আমি হজরা হাজ উনি তামান দিন করছে ছয় রে এইবার দায় আর আল্লাহ করতে তুই সময় দিয়ে কি করবো পাথর গিলে খেলেও তোর কাম হবে না তার মানে পুরা জাতি সুদের মহাসমুদ্রিক কি আল্লাহ রসুল বললেন যে এবাদতের সবচেয়ে মেন টার্গেট হলো হালাল রুজি বাংলাদেশে একটা পীরেরও হালাল রুজি নাই যে দেশে সুদের অর্থনীতি চলবে এই দেশে কোনোদিন হালাল খাদ্য পাব না এই জন্য আল্লাহ বলছেন সুদ বন্ধ করো সুদ হারাম আহাল্লাল বাইয়া আর রেবা কথা দিক কিরা হালাল ভাইয়া ব্যবসা হালাল সুদ হারাম কে বলেছেন আল্লাহ হারাম করার পরও আল্লাহ জানেন যে মানুষ ইমান আনবে তারপরে সুদ খাবে সুদ দেবে তখন আবার আল্লাহ আয়াত নাজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুদ খায় না ইমানদারকে নিষেধ করা হলো সুদ খাওয়ার কথা কার কথা কেন বললেন এর ভেতরের গুরুত্ব হলো কেউ সুদের সাথে লেনদেন করে সুদ খায় সুদ দেয় সুদের সাথে সম্পর্ক রেখে জীবন চালায় আমার আল্লাহ ভালো করে বোঝেন সুদের মতো একটা অপরাধ যদি কোন ইমানদার করে থাকে সাথে সাথে তার ইমানটা চলে যায় ইমান ইমান আর থাকে না আচ্ছা কন তো করে যদি কেউ বাই সারে অজু থাকে কত কর থাকবে আচ্ছা ওই উজু করার পর বাই সারলে একটা লোক মূর্খ হলেও যদি থাকে অজু করে জুম্মার ঢুকিতি বারান্দা দূরতি ওই ঝাঁকি তো আর বাই সারা যে আচ্ছা উই অক্কে আর ওয়াশ করা লাগে উনি আবার ব্যাক করে এসে আবার উজু করে উনি জানে যে আমার অজু নাই আচ্ছা তারপরে রোজা আছেন আপনি দুপুরবেলা যে আপনার মুখ চোখের চেয়ারের দেখে আপনার স্ত্রী কয় আপনার এত মুখের ভাব খারাপ আপনি কষ্ট পাচ্ছেন আপনি এক গ্লাস লেবুর রসের শরবত তো পরে দেখা যাবে না আচ্ছা দুপুরে যদি এক গ্লাস লেবুর রস খায় শরবত খায় রোজা থাকবে আচ্ছা নামাজ শুরু হয়ে গেছে সুরা ফাঁতে পড়ছেন তারপরে যদি তারপরে যদি আপনার বেটা কয় আব্বা ওই যে উত্তর পাড়ার মধ্যে আমাকে গরু ধরে খরত দিয়ে যাচ্ছে তখন যদি না আমাদের মধ্যে থেকে কন এবার অখানা দেরি করে কয় আমি নামাজটা শেষ করি এই নামাজ থাকবে তাহলে নামাজ ভঙ্গের কারণ জানলেন ওযু ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান যে ভাঙ্গে গেছে কবে কেন জানলেন না ই বক্তিতে জুম্মে থা না খালি দেও ডাকা মুন্সি ডাকা সুমান তোর বাটাম যদি না ফাটা কি গতি তোর যে ইমাম কোরআন বিজয় চাই না এই ইমাম জান্নাতের ইঞ্জিন নয় শান্তাহার রেল রেল স্টেশন নেই শান্তাহার শান্তাহার আপনি একটা বাহাত্তরটা বগি রেলগাড়ির লাইন ওত আছে বাহাত্তরটা বগির প্যাসেঞ্জার যাবি পার্বতীপুর হঠাৎ করে রেল স্টেশনের মাস্টার মোবাইল পা করছে এই এই বাহাত্তরটা ইঞ্জিন লাগে দাও প্যাসেঞ্জার কোন পার্বতীপুরের রুটে তসপি ঠেলিচ্ছে আর স্টেশন মাস্টার কছে যে বোনার পাড়ার ইঞ্জিন ওই বগির আগে লাগে দে যখন পু করে বাসি দিবি স্টেশন মাস্টার তখন এই গাড়ি কোন দিক যাবে পার্বতীপুরের মেলা ম্যাম আমাকে সমাজের মেলা মসজিদের ইম্যাম বোনার পাড়ার আর পার্বতীপুরের মুসল্লি ওই জন্যই এই দেশ ভালো হচ্ছে না অরিজিনাল লোক তৈরির জায়গা হলো মসজিদ হলত যেরকম চাউ ধান দিলে চাউল বাড়ায় মসজিদত মানুষ গেলে সুদারু গেলে অসুদারু হয় বাড়ান লাগবে বেপর্দা গেলে পর্দালিয়া বাড়ান লাগবে যদি চোর যদি যায় ভালো হয় বাড়ান লাগবে কিন্তু মসজিদ এমন একটা হলার যাই জাঙ্কা যায় হুমকে ফিরে আসে টুক করে মসজিদত গেছে সত্তর বছরের থিরি তোটেনি কি প্রতিষ্ঠান দে আল্লাহ নবীর সাবেরা যদি এরকম হতেন তাহলে উম ফারুক কৌ যোগ্যতা দিতেন আল্লাহ তাহলে কোন কোন একটা আমি বাঁচিচ্ছি তারা বসে আছে হাত তেলে বলেন তো যে আমি বলেছে আমি বলেছি এ ও ইমাম সাহেব দিন আল্লাহ রসুল বলেছেন আমার উন্মতির ভেতর তিহাত্তরটা কাতার হবে বাহাত্তর কাতার নামে যাবে এক কাতার জান্নাতে যাবে সেই কাতারে থাকার কি উপায় আগামী শুক্রবারে আপনি যদি বলতে পারেন তাহলে ইমামতিতে আসবেন তাছাড়া আসবেন না উইসা কি ওটি রিজাইন লেটার পাইতে দিয়া পান্তা খাবি কি একটা প্রতিষ্ঠান দুমরে একটা মুতালি একটা মুক্তাদি কিয়ামতের দিন একটা কাতার জান্নাতউ দাবি সেই কাতার থাকার কোন উপদেশ কোন বুদ্ধি ইমামত থেকে লয় না ইমাম আলো ঘুংগুরদে শুক্রবারে সগলি সালামালকি গিদ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছে ইশলু ঠিক ঠিক হইতো এই জাতি এই জাতিকে জান্নাতের দিক চালনা করার জন্য এই মসজিদ আল্লাহ তালা গঠন করার সুযোগ দিয়েছে এই মসজিদগুলো কিভাবে চলবে সেই কথাগুলি কোরআনে সুরা তৌবার আঠারো নম্বর আয়াতে লৌহে মাহফুজ থেকে নাজিল করে দিয়ে আল্লাহ কোরআনে অ্যাড করে দিয়েছেন এ দুনিয়ার মানুষেরা মসজিদগুলি কে চালাবে কে দায়িত্ব পালন করবে তাদের চরিত্র কি তাদের গুণগুলি কি এই গুণগুলির কথা আল্লাহ বর্ণনা করেছেন সুরা তৌবার আঠারো নম্বর আয়তে আল্লাহ কত নম্বর আয়াত আঠারো নম্বর আল্লাহ বলছেন

আর নামাজ কায়েম করবে তারা জাকা দাদাই করবে আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এরা মসজিদ কমিটিতে থাকিতে পারিবে আর দাদা বিঘা জুমি দেখে গেছে দাতা সদস্য হিসাবে যতদিন এই বংশে পুরুষ বংশ বাঁচিয়ে থাকিবে ততদিন মোতাল্লিগিরি করিতে পারিবে নামাজ পড়ে পড়ুক এক একটা গ্রামে কামিল পাশ দাওরা পৌঁছে মরে যাচ্ছে কোনোদিন দিন ডাকে না আর সোটে আসা যদি আছে ওই ওই কমিটির মধ্যে রাখিছে যদি বাইরে নাও থাকে সিয়ার অন্য নামে করে থয় এমনি এই অবস্থা কথা কন না এই অবস্থা কেন হচ্ছে এর একমাত্র কারণ হলো মসজিদগুলো হলো সবচেয়ে মানুষ তৈরির একটা বিশাল জায়গা এই মসজিদ গুলা আমরা এখনো ঠিক করতে পারিনি ইচ্ছা মতো নিয়োগ হয় দেখে যে ওই ইমাম কোন দল করে যা ইমামতি করবে আসছে ই কোন দলের লোক ভেত করে ভেতরে গোপনে তথ্য লিয়া বুঝে পারছে ই তো আল্লাহর আইন চায় না এগুলো ইমাম চলবে না কয়লা চুয়াল্লিশ বছর ইমামতি করছে এবার বাদ দিচ্ছে